নমস্কার, আমি ডক্টর ঐন্দ্রি সান্যাল। আমি ক্লিনিক্যাল ডাইরেক্টর নোভা আইভিএফ ফার্টিলিটি ইস্টের। সবথেকে বড় প্রশ্ন যেটা পেশেন্টরা আমাদের কাছে জানতে চান সেটা হলো আইভিএফের সাকসেস কিসের ওপর নির্ভর করে। প্রথমেই বলি আইভিএফের সাকসেসের জন্য যেগুলো সবথেকে ইম্পর্টেন্ট প্রথম ফ্যাক্টর হলো একজন মহিলার বয়স। অনেকেরই একটা ভুল ধারণা আছে যে আমার বয়স কম আমি কেন আইভিএফ করব। জিনিসটা সেটা না, কারোর যদি আইভিএফ এর প্রয়োজন থাকে তাহলে বয়স যাই হোক তাকে আইভিএফ করতে হবে, তার বয়স 25 বছরই হোক কি 40 বছরই হোক। একজন মহিলার বয়স হচ্ছে আইভিএফ এ প্রেগন্যান্সি আসার দিক থেকে সবথেকে জরুরি। দ্বিতীয় হচ্ছে একজন মহিলার ওজন অর্থাৎ বিএমআই। একজন মহিলা আইভিএফ করার আগে যত সে সুস্থ থাকবে, যত সে হেলদি থাকবে, তত ইজিলি তার আইভিএফ এ প্রেগন্যান্সি হবে এবং প্রেগন্যান্সিটা 10 মাস কন্টিনিউ থাকবে। পুরুষদের ক্ষেত্রেও কিন্তু সেই একই জিনিস প্রযোজ্য। একজন পুরুষের লাইফস্টাইল অর্থাৎ তার ওয়েট, তার লাইফস্টাইল, তার খাওয়া দাওয়া, তার ঘুম, তার কোনো রকম অ্যাডিকশন আছে কি না, এগুলো কিন্তু আইভিএফ এর সাকসেসের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর আরেকটা হচ্ছে যে সে কোন কারণের জন্য আইভিএফ করছে। তার টিউব বন্ধ, নাকি তার পলিসিস্টিক ওভারি আছে, নাকি তার এন্ডোমেট্রিওসিস আছে, নাকি তার পুরুষের প্রবলেম আছে, ইত্যাদি বিভিন্ন কারণে আইভিএফ করা হয়ে থাকে। এর মধ্যে কিছু কিছু প্রবলেম আছে, যেরকম অ্যাডভান্সড এন্ডোমেট্রিওসিস, অথবা পুরুষের প্রবলেমটা খুব বেশি, তার নর্মাল শুক্রাণু প্রায় নেই বললেই চলে, এই সব ক্ষেত্রে আইভিএফ এ প্রেগন্যান্সি দেওয়াটা একটু বেশি চ্যালেঞ্জিং হয়ে পড়ে। তাই জন্য পেশেন্টদের বারবার বলবো যে প্রবলেম যাই হোক আপনি কম থাকতে চিকিৎসা করুন, বয়স কম বলে আইভিএফ করাবো না এই ভ্রান্ত ধারণায় থাকবেন না।